No objections. It is so. জলবায়ু বিষয়ক নেতৃত্বের কণ্ঠস্বর এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা। শুক্রবার দুপুরে দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP28-এর সাইটলাইনে একটি উচ্চস্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইইউএম মহাপরিচালক এমি পোপের কাছ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এই সময় জলবায়ুর গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মূলধারায় আনার এখনই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের ক্লাইমেট মোবিলিটি সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুজনিত কারণে বাধ্য হয়ে অভিবাসন এবং বাস্তুচ্যুতির দিকটি বিশ্ব নেতৃবৃন্দের তীক্ষ্ণ দৃষ্টিতে নিয়ে আসেন বলেও জানান তিনি। কক্সবাজারে বাস্তুচ্যুত 4,400 পরিবারকে পুনর্বাসনের জন্য বিশ্বের বৃহত্তম বহুতল সামাজিক আবাসন প্রকল্প নির্মাণসহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদ্যোগের নানা দিক তুলে ধরেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে আজকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো মোকাবেলা করছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সবাই এবং আজকে তার নেতৃত্বে যেভাবে আমরা বাংলাদেশে আমরা তো সব দিক দিয়ে আক্রান্ত জলবায়ু পরিবর্তনের কারণে সেগুলো যেভাবে মোকাবেলা করছি সেগুলো আমরাও তুলে ধরেছি। একই দিন বিকেলে দুবাইয়ের COP28 সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল পাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল মিটিং হয়েছে, সেখানে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উইমেন যে এম্পাওয়ারমেন্ট হয়েছে সেটির তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং একই সাথে আমাদের যে জিডিপি গ্রোথ রেট এবং পভার্টি রিডাকশন সেগুলোর ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিরাট অর্জন হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে বাংলাদেশে যে আজকে রাজনীতির নামে যে মানুষ পোড়ানো হচ্ছে, গাড়ি ঘোড়া পোড়ানো হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং এটি রাজনীতির নামে যে এইভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করা, গাড়ি ঘোড়া পোড়ানো, অজ্ঞাত স্থান থেকে ব্লকেটের দাঁড় দিয়ে এভাবে যে ভায়োলেন্স করা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই বলছেন ভায়োলেন্স, এই ধরনের ভায়োলেন্স রাজনীতির নামে এটি কখনো অ্যাকসেপ্টেবল নয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সৌজন্য সাক্ষাতের সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।